দেখুন, আপনার কপাল এবং আপনার কোয়ালিটি কেউ নিতে পারবে না। এই যে সামনে দেখাচ্ছে সেই কোয়ালিটি, এই দেখুন কোয়ালিটি একটা জিনিস, কোয়ালিটি কিন্তু কথা বলে। 60/90 যে সাইজটা সেটা এক্সাক্ট সাইজ, সাইজ তাতেও নতুনত্ব বাটি, কোয়ান্টিটি নিয়ে কোনো প্রবলেম নেই। খুব সুন্দর দেখুন কলকাতা নতুন এসেছে। সব হোলসেলাররা কিন্তু বন্ধু মানুষ, কেউ কাউকে কম্পিটিশনে ভাববেন না শত্রু বলে, যে সে দাম এত রেখেছে আমি আরো কমিয়ে দিলাম। নামতে নামতে আপনি কোথায় নামবেন? ধরুন আপনার মার্কেটটা নিজেদের খারাপ, নিজের মার্কেট খারাপ করছেন। তোমার ঘরে বাটিকের মধ্যে কি এটাই ন্যূনতম? এটা অ্যাজো ফ্রি কালার। কি কালার বললে? অ্যাজো ফ্রি মানে এটা হচ্ছে কিন্তু কোনো কেমিক্যাল, যে হার্মফুলনেস যে চাইল্ডরা ব্যবহার করলে যে অ্যাজো ফ্রি হয় সেই কালার। বারবার বলি সব জায়গায় ঘুরে আদিগ্রেশনে আসুন, পারেই কতগুলো ডিজাইন রয়েছে, দারুণ। দামান বলে দাম দর কমানো বাড়ানো যেটা আছে না, আপনি আপনার মার্কেটটাকে ঠিক রাখুন, আমার মনে হয় ব্যবসা ভালো হবে। এই সেগমেন্টটা কিসের যাচ্ছে? এটা হচ্ছে 108/108। কোনটা ফারাক বেশি বলো? এই যে কোয়ালিটি, হ্যাঁ এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটা। 250 তে OnePlus 2 বেডশিট আমি জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের বাড়ি কোয়ালিটি। অন্য সেগমেন্টে মনে হয় এবার তৈরি করে, হ্যাঁ একদম। মানে কোনটা বেটার? এটা বেস্ট কোয়ালিটি। ও আচ্ছা, এটা বেস্ট কোয়ালিটি আর এটা তারপরের কোয়ালিটি, দামটা কম। এই দাম, এই বাটিকটা এই দামে বিক্রি হয়। এইবার আমি বলবো আপনি একবার সামনে থেকে আসুন, এটার উজ্জ্বলতার থেকে এটা উজ্জ্বলতা অনেক, এবং এটা খুলে যদি দুটো পাশাপাশি দেখায় দুটো জিনিসের কোয়ালিটি ভ্যারি করবে। আদিকে শুনুন, আপনাকে ভুল বুঝিয়ে ব্যবসা করবে না, কারণ ব্যবসা একদিন হবে তাহলে আপনি রোজ আসবেন না। আমাদের এখন রোজ খোলা। এই প্যাটার্নটাকে কি বলে? এটাকে কলমকারী বলে, পেন, পেন মূলত পেন। মানে দেখুন বাটিকের যে পেন দিয়েই তো পুরোটা ড্রয়িংটা হয়, ওই কলমকারী, হ্যাঁ কলমকারী। আর আমাদের কাছে মূলত ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান পেন প্যাটার্নটাই ডিফারেন্ট, এবং এইটাকেই লোকে এই দামে বিক্রি হয় মার্কেটে। মানুষ তো বুঝতে পারে না, ফলে আদিক্রেশনে আসলে আপনি একটা মানে পরিষ্কার এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন। নমস্কার স্যার। নমস্কার। বড় বাজারে চলে এসেছি মনে হচ্ছে। বড় বাজার? সত্যি বেডশিটের বড় বাজার। একটু ডিফারেন্সিয়েট করে দেখাবো যে ভালো জিনিসটা কি আর কোথায় গিয়ে আপনারা কিন্তু চোখে যান, চোখে আঙুল দিয়ে ভিডিওটাই সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া আছে, দেখিয়ে দেওয়া আছে। ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখুন, কিনুন চাই না। মানুষের যেরকম রিকোয়ারমেন্ট যত রকমের বাটিক হতে পারে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। শুধু বাটিক না, মোটামুটি ভালোই স্টক রেখেছো। সাদা কলকা এগুলো কি রয়েছে মোটামুটি? ওগুলো 6-7 90-100 সাইজ। আচ্ছা, এই একটা জিনিসের এত স্টক রেখেছো? মানে এগুলো 250 থেকে শুরু, বালিশের কভার দিয়ে, পিলো কভার দিয়ে। এটা হ্যাঁ বিভিন্ন রকম সেগমেন্টে অ্যাড করা রয়েছে। প্রথমে আমি শুরু করব যেটা দিয়ে, মোস্ট অ্যাট্রাকটিভ বাটিকটা দিয়ে। কত থেকে শুরু করছো মিনিমাম? বাটিক আমাদের কাছ থেকে এই মুহূর্তে 390 তে বাটিক পাবেন মাত্র, একদম উইদাউট পিলো 390 না। ফার্স্ট আইটেম তাহলে দেখাও কত রকমের বাটিক রয়েছে। মোটামুটি হোয়াইট বাটিক, দেখুন হোয়াইট বাটিক এক্সক্লুসিভ, হোয়াইট বাটিক এক্সক্লুসিভ, এই ধরনের হোয়াইট বাটিক আপনারা পেয়ে যাবেন একদম। কোথায় আসতে হবে এইসব এক্সক্লুসিভ? অনলি আদি ক্রিয়েশন, অনলি আদি ক্রিয়েশন। পশ্চিমবঙ্গে একটাই নাম, পশ্চিমবঙ্গে একটাই নাম। বেশ, দেখুন এই ধরনের বাটিক কোয়ালিটি অন্য সেগমেন্টে মনে হয় এবার তৈরি করা। হ্যাঁ একদম 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 নতুন সেগমেন্ট। দেখুন কতটা মাটির জিনিস এখানে, মাটি হালকা লেগে রয়েছে। এটা বাটিকের সময় লাগে শুকানোর জন্য, একটু মাটি ফাটি লেগে যায়। এইটা হচ্ছে বিশেষ স্পেশালিটি, টাইডাই। টাইডাই এটা অনেকেরই পছন্দ, অনেকেরই পছন্দ, অনেক হোলসেলারদেরও কিন্তু এখন পছন্দের। ও আচ্ছা আচ্ছা, তাই কেউ হোলসেলে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে আশা করি তাকে কিছু হেল্প করতে পারবো, বস্তা বস্তা দিয়ে দিতে পারবো, একদম আমার দামে বিক্রি করতে পারবে, কোনো টেনশন নেই। হ্যাঁ মানে যারা বিক্রি করতে যাচ্ছেন, যারা হোলসেলাররা দেখছেন, এটা বলি সব হোলসেলাররা কিন্তু বন্ধু মানুষ, কেউ কাউকে কম্পিটিশনে ভাববেন না শত্রু বলে, যে সে দাম এত রেখেছে আমি আরো কমিয়ে দিলাম। নামতে নামতে আপনি কোথায় নামবেন? ধরুন আপনার মার্কেটটা নিজেদের খারাপ, নিজের মার্কেট খারাপ করছেন। এটা কিন্তু আমার মনে হয় কি জানেন তো, একটা কথা বলি, যেই দেখছেন না কেন ভিডিওটা, আমার প্রচুর বন্ধু শত্রু নিজেদেরকে ভাবতে পারেন, তারা কিন্তু কখনো এটা ভাববেন না আমি কিন্তু কারোর সাথে কম্পিটিশন করছি। দেখুন আপনার কপাল এবং আপনার কোয়ালিটি কেউ নিতে পারবে না। এই যে সামনে দেখাচ্ছে সেই কোয়ালিটি, এই দেখুন কোয়ালিটি একটা জিনিস, কোয়ালিটি কিন্তু কথা বলে, এবং বেশি দাম দর কমানো বাড়ানো যেটা আছে না, আপনি আপনার মার্কেটটাকে ঠিক রাখুন, আমার মনে হয় ব্যবসা ভালো হবে। ব্যবসা করতে গেলে না ওই আমি সব থেকে বেশি বেচবো, সব থেকে কম দাম একদম মানে রোদ্দি দামে দিয়ে দেবো, এটা করে মার্কেট খারাপ হয়, খারাপ হয়। আপনার থেকে দুদিন বাদে নেবে না, তো ফলে সেটা করার থেকে বেটার কারণ নিজের, কাস্টমার কারণ নিজের না। কাস্টমার আপনি আজকে কম দামে দিচ্ছেন আপনার কাছে যাচ্ছে, কালকে আরেকজন দেবে তার কাছে চলে যাবে, ফলে আপনার কাছে থাকবে না কস্ট। ফলে মার্কেটটাকে ঠিক রাখুন, সবাইকে একটাই সাজেশন আমি দেবো, মানে ছোট ভাইয়ের মতো আমি খুব সামান্য ব্যবসাদার, খুব ছোট্ট জায়গা থেকে ব্যবসাটা করি, কিন্তু যে রুচির ব্যবসাটা আপনারা করতে চাইছেন আমার মনে হয় সেটাকে বাজারটাকে ঠিক রাখুন। আর দাম কমিয়ে ব্যবসাটা কিন্তু নয়, দেখুন আমিও এতদিন 90 টাকায় বেডশিট বেচেছি, আপনি বলতে পারেন আপনি কেন বেচলেন 90 টাকায়।
দেখুন মানুষ একদম কম দামের বেডশিট 90 টাকার খুঁজছিল বলে আমি সেটা দিতে পারছিলাম বলে দিলাম, কিন্তু বাকি যে জিনিসপত্র গুলো মানে আমরা যে ধরনের বেডশিট এই ধরনের কোয়ালিটি আপনি দেখুন, এই কোয়ালিটিটা আপনি কিন্তু হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না, আদিক্রিয়েশনে আসলে তবেই আপনি বুঝবেন এই জিনিসটা কি। আর আদিক্রিয়েশন ছাড়াও আমি যদি বলছি যে অন্য কেউ যদি দিতে চান কম দামে দিয়ে এই জিনিসটার মান না, এর মান আপনি ভাবুন এটা একটা কস্টিং আছে একদম, এর যে কোয়ালিটি এর যে সাইজ এর যে ডিজাইন পারিশ্রমিক পারিশ্রমিক তার একটা মিনিমাম কস্টিং আছে, সেই কস্টিং এর নিচে আপনি যেতে পারবেন, আপনি দিতে দিতে কোথায় যাবেন এবার চারটে ড্যামেজ বেরোলো কাটা ফাটা বেরোলো সেটা তো আপনার থাকবে পুরো লাভটা চলে গেল। তাহলে এবার আপনি ভাবুন আপনি দাম কমানোর কম্পিটিশনে গেলে কিন্তু আলটিমেটলি মানে মার্কেটটা নিজেরই লস হচ্ছে। ব্যাপারটা ডায়লগ বাজি না সবসময় ভালো লাগে না মানুষ, মানে সাউথের সিনেমাতেই ডায়লগ বাজিটা বেশি ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়াল জিনিস মানুষকে কনসিস্টেন্টলি কোয়ালিটি না দিলে বিক্রি হয় কিন্তু কোয়ালিটি। তুমি মানুষকে ধরেও রাখবে কিসের জোরে? কোয়ালিটির জোরে। দেখুন ডায়লগ বাজি তো আমি আমার বাবাকেও যদি বলি মানে আমি এইভাবে মানে অর্ধত্বপূর্ণ কথা বলছি না, মানে আমার বাবা বেঁচে নেই কথার কথা বলছি, যেমন পিতৃতুল্য কাউকে বলছি যে শুনুন এইটা এই জিনিস এই দামে দিচ্ছি, তারও যদি ভালো না লাগে না কোয়ালিটি সেও কিন্তু আপনার থেকে নেবে না, আপনার নিজের ঘরের লোকই নেবে না, সে বিশ্বাস করবে না কারণ আমি চিনি খাই না অথচ লোককে বলছি মানে তুমি চিনি খাও, সে কোনদিনও করবে না কারণ আমি চিনি নিজে খাই না, লোকে বলছি তুমি চিনি খাও ভালো। আর এটার কোয়ালিটি তোমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাতে বলবো, এই যে আর দেখুন আমরা এই ধরনের বেডশিট আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে স্যাম্পল হিসেবে, তারপরে আমরা কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি কারণ তৈরি করতে করতে বিক্রি হয়ে যায় ফলে আমরা দেখাতে পারি না, তো এবার টার্গেট করেছি মানুষকে একটু দেখিয়ে দেবো আরেকবার, আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এই বেডশিটটা দেখিয়ে আমরা শুরু করছি। আদিক্রিয়েশনে এসে আপনাকে কম্পারিজন দেখাচ্ছি, একই সাথে একই কালার কিন্তু দুটো ডিফারেন্স, দুটো ডিফারেন্ট কোয়ালিটি, কোয়ালিটি সাইজ এবং কোয়ালিটি মানে কটন কোয়ালিটি মেকিং কোয়ালিটি ফারাকের ডিফারেন্স আমরা দেখাচ্ছি। কারণ দেখো ফার্স্ট এটা আগে এটা দেখুন এটা হচ্ছে যথেষ্ট ভারী, আমি খুলেছি তো এই কটন কোয়ালিটি আপনি হাতে ধরে না দেখলে প্রিমিয়াম সেগমেন্ট না ফিল করার ব্যাপার থাকে। আর এটা কি, এটা ব্লক, এটা স্কয়ার ব্লকস ফ্লাওয়ারের সাথে এই যে প্যাটার্নটা এই যে ডিজাইনটা আপনি দেখছেন এই ধরনের প্যাটার্ন উইথ টু পিলো কভার বিগ সাইজ পিলো কভারের সাথে আছে, এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা দাদা এইটা তো একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি সেটা দেখুন জাস্ট কাজ, এই যে বাটিক গুলো না খুব ভারী, কিন্তু খুব ভারী চাদরটা যখন হাত দিয়ে বুঝবেন তখনই আপনি বুঝতে পারবেন, এটা হাতে ধরে না দেখলে বলে বোঝানো মুশকিল, খুব মানে দুর্দান্ত। আর এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে তলায় দেখুন এর কিন্তু কমা অনেক হালকা, সেই জিনিসটা অনেক হালকা, দেখুন প্যাটার্ন ডিজাইন করা আছে কিন্তু লোকে এটাকে দেখে ভাবে ওটা তো ওই আমি ওই জিনিস দেখেছিলাম, ওটার দাম তো ওটা হয়, এই জিনিস কিন্তু চোখে লাগছে না কারণ আপনি দেখুন বারবারই মার্কেটে না মার্কেট দুটো আলাদা আলাদা জায়গাতে জিনিস দেখলে এটা ওইটা বুঝেই নিয়ে নেবে, হ্যাঁ ওটাকে ভাববে এটা ঠিক তো ভাবলে তো এক খায় না, যেটা এটা আলাদা জিনিস ওটা আলাদা জিনিস, কটন কোয়ালিটি এবং ডিজাইন সবই প্যাটার্নের ফারাক থাকে কারণ এটা বোথ সাইড ইউজ হয়। দেখুন আমার কাছে কত ভ্যারাইটি বাটিক আছে, একসাথে দেখালে বলে চোখে লাগে যে ওইটার থেকে এটা একটু মনে হচ্ছে কম, কারণ আপনি যে কোনো ভিডিওতে ধরুন এরকম কেউ একটা খুলে দেখালো বাটিক আপনি ভাবে আছে এই বাটিক তো আমি ওখানে দেখেছি, তাহলে এর দাম আর ওই দাম এখানে এত কম বলছে তাহলে ওখান থেকে নি ছোটা দাদা কোথাও বা দিদি মানে যেই দেখছেন না কেন, কম দামের জিনিস কমই হবে বেশি দামের জিনিস কোয়ালিটি বেশি হবে, কেউ পাগল না দাম বেশি করে তার মার্কেট খারাপ হবে ফলে সবাই সচেতন, কিন্তু কিন্তু কোয়ালিটির ফারাক আপনারা বুদ্ধি আপনাদেরকে লাগাবেন, কোয়ালিটির ফারাক কোয়ালিটির ফারাক আপনারা বুঝে নেবেন, সেটা কাপড়ের সাইজ হয়তো এক হতে পারে কিন্তু বাটিকের ফারাক রয়েছে কাপড়ের ফারাক, কাপড়ের ফারাক এটা হচ্ছে প্রিমিয়াম যেটা দেখলেন তার, এটা প্রিমিয়ামটা বাহ দুর্দান্ত আর যেটা সেগমেন্টটা যেটা হালকাটা কম দামেটা সেটা দেখুন, এই যে দুটো ডিফারেন্স দেখলেই সামনে থেকে বোঝা যাচ্ছে, শুধু কিং সাইজ না তুমি সিঙ্গেলও তৈরি করিয়েছো, হ্যাঁ সিঙ্গেলটা 5-7 সিঙ্গেল বলতে 5-7 মানে ডাবল বেড মোটামুটি বলা যায় 60/90 যে সাইজটা সেটা এক্সাক্ট সাইজ এবং এখানে মানে নেক টু নেক আপনি মেপে দেখতে পারেন এবং উইথ টু পিলো কভার, এটা কিন্তু দুটো পিলো কভারের সাথে যাচ্ছে, সিঙ্গেল নয় না মানে শুধু বেডশিট নয় দুটো পিলো কভার, এটা পিলো কভার আমি দেখিয়ে দিচ্ছি একদম একদম
দুটো পিলো কভারের সাথেই পাবেন এটা, বা একদম বেডশিটের সাথে থিমের দুটো পিলো কভার, দুটো পিলো কভারের সাথে পাবেন। মানে এটা ব্যাকটা এটা এভাবে আছে, দেখুন একদম মেশিন দিয়ে দুর্দান্ত সেলাই, পিকো করা আছে পুরোটা, সত্যিই সুন্দর। তো এই ধরনের দুটো পিলো কভারের সাথে এই বেডশিট গুলো পাবেন। দাদা এগুলোর রেঞ্জ কি তুমি 500 এর মধ্যে রাখছো না এবভ? শুনুন, দাম আমরা বলে বিক্রি করি না, প্রচুর মানুষ দাম বলে, অনেক ভিডিওতে দাম বললে পাওয়া যাবে, যার দাম শুনতে ভালো লাগে, যারা রিটেল কিনতে চায় তাদের সেই দাম দেখে নেবে। আমার আমার অনলি হোলসেল, এই ভিডিওটা পাইকারি, আমার এক পিস ও সিঙ্গেল পিস আমি কাউকে দিই না। মিনিমাম কত? মিনিমাম দেখুন, মিনিমাম 15 পিস না নিলে আমার কাউকে মাল তোমার ঘরে এসলে। এবং বিজনেসের আইডেন্টিফিকেশন কিছু প্লিজ একটা দেখিয়ে দেবেন, যারা ফার্স্ট টাইম বিজনেস করছেন তার জন্য কিন্তু, মানে আমরা এটা বলি পার্সোনাল ইউজ যাতে অ্যাভয়েড করতে পারি সেই জন্য আমি বলি, একটা আইডেন্টিফিকেশন কিছু একটা দেখাবেন যে আপনার বিজনেস আছে, অ্যাট লিস্ট বিল, পুরনো পার্চেস বিল, যে অন্য মাল কিনেছিলেন যেখান থেকে, আপনার শাড়ি কুর্তির বিজনেস আছে সেটার বিল দেখালেও আমার চলবে যে অ্যাট লিস্ট আপনি বিজনেস করেন। একদম বললাম টাই ডাই বাটিকটা, দাদা তুমি একটু ডেফিনেশন দাও। এটার সাইজ হচ্ছে 93/108 এবং প্রিমিয়াম কটন, এর যে প্যাটার্ন এবং কালার এটা অ্যাজোফ্রি কালার। কি কালার বললে? অ্যাজোফ্রি মানে এটা হচ্ছে কিন্তু কোনো কেমিক্যাল, যে হার্মফুলনেস যে চাইল্ডরা ব্যবহার করলে যে অ্যাজোফ্রি হয় সেই কালার, এবং এটা কিন্তু স্কিন ফ্রেন্ডলি, আপনি বলতে স্কিন ফ্রেন্ডলি, এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি, কারণ এটা বিদেশে এক্সপোর্ট হয় মূলত। আচ্ছা, আর এর যে কটন কোয়ালিটি সেটা কিন্তু আপনারা জলে দিলে ইউজ করলে বুঝতে পারবেন, এর থেকে কোনো রকম রঙের কোনো সমস্যা নেই কোনোদিনও। বিগ সাইজ পিলো কভারের সাথে পাবেন, বোথ সাইড ইউজ করতে পারবেন, আর বোথ সাইড ইউজ করা যায়, কি সুন্দর এই জিনিসটা, রাই ডাই হোক বাটিক হোক এটার কিন্তু বিশেষত্ব যে বোথ সাইড, যতবার ধোবেন তত উজ্জ্বল, তত গ্লসনেস বাড়ে, মানে কাস্টমার ফিডব্যাক সেটাই দেয়। মানে টাই ডাই এর একদম খুব আধুনিক, অত্যাধুনিক, হ্যাঁ প্রিমিয়াম, এবং আমাদের কাছে এরকম 100 রকমের প্যাটার্ন পাবেন। এখন এগুলো দেখছেন, এটা আবার যারা নতুন বিক্রি করছে এটা তারানো হয়ে গেছে না তোমাদের, আমরা এর থেকে আরো অনেক রকমের প্যাটার্ন তৈরি করছি, সেটা আবার আছে। প্যাটার্নটাকে কি বলে? এটাকে কলমকারী বলে, পেন, পেন মূলত পেন। আচ্ছা, দেখুন বাটিকের যে পেন দিয়েই তো পুরোটা ড্রয়িং করা হয়, কলমকারী, হ্যাঁ কলমকারী। আর আমাদের কাছে মূলত ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান পেন প্যাটার্নটাই ডিফারেন্ট। শুনুন, এই যে ভিডিও থেকে, এই যে ভিডিও যারা দেখছেন এই ভিডিও থেকে শুনে নিয়ে আপনারা আপনাদেরকে বলুন, মার্কেটে প্রচুর ছড়িয়ে যাবে, কারণ নলেজ তো হয়। মানে এই যে আমি যেটা বলছি আপনাদেরকে, যারা জানেন না, করাটাকে একটু পড়াশোনাও করতে হয়। দেখুন পড়াশোনা বললে অনেকে আবার ব্যবসা ছেড়ে দেবে। আচ্ছা, তো পড়াশোনাটা কঠিন কাজ, এখন তো ইউটিউবে দৌলতে প্রচুর ভিডিও দেখলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, ফলে এগুলো করে নেবেন, দেখলেই মনে হবে একই ধরনের প্যাটার্ন, দুটো দেখে মনে হচ্ছে একই জিনিস, এটা এটার মধ্যে কি ফারাক আছে? সত্যি ফারাক কি আছে? তো সাধারণ ভাবে কাস্টমার যখন যাবে কারোর কাছে, সে কিন্তু এইভাবেই বলে দেয় যে এটা পেন, এটা একই জিনিস, চলো দিন, আপনি দেখে নিন এটা আর এটার মধ্যে ফারাকটা কি, কোনটা ফারাক বেশি বলো। এই যে কোয়ালিটি, হ্যাঁ এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি এটা। আচ্ছা, প্রথমত কটন কোয়ালিটি, আচ্ছা তারপরে তার প্যাটার্ন, মানে বানানোর প্যাটার্নের ডিফারেন্স আছে, এখানে যে পেন ইউজ হচ্ছে আর এখানে যে পেন ইউজ হচ্ছে, এর ক্র্যাকস যেটা ইউজ হচ্ছে, এর যে ক্র্যাকস ইউজ হচ্ছে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, কারণ এটা যতদিন লংজিভিটি হবে তার থেকে অনেক বেশি দিন এটা লংজিভিটি হবে। আচ্ছা, এইখানে ডিফারেন্সিয়েট হয়ে আস্তে আস্তে, আপনি বাটিক একদিনে বুঝবেন না, আপনি বাটিক নিয়ে গিয়ে 5 বছর ব্যবহার করে যেটা ফিডব্যাক পাবেন এটার 5 বছরের ফিডব্যাকটা দেখবেন, এটা অলরেডি তখন শেষ হয়ে গেছে, এটা তখনও নতুন মনে হয়, তখনও জৌলুস আছে। দাদা বলেছিল 250 স্টক, দেখুন এত ভ্যারাইটি রয়েছে, শুধু এই কালার না অন্য ভ্যারাইটিও কিন্তু রয়েছে, সত্যি 250, এটা 250, OnePlus 2 250, আমরা দাম বলি না কিন্তু মার্কেটে দেখি অনেকে বাজার গরম করা কথাবার্তা বলে, তো আচ্ছা তো আমার আজকে একটু ইচ্ছে করলো 6-7, তুমি বলছো বটে, 6-7 থেকে একটু বেশি হবে আমার মনে হচ্ছে, সেটা তো হলে তো এক্সট্রা অ্যাডভান্টেজ, এক্সট্রা অ্যাডভান্টেজ। তো এই প্যাটার্নের বেডশিট, এই ধরনের বেডশিট কিন্তু 250 তে পেয়ে যাচ্ছেন, 250 আদি ক্রিয়েশন দাম বলে না কিন্তু স্টার্টিং রেঞ্জটা আমরা বলে দিচ্ছি, রাইট, এই পূজোর জন্য যার যার 250 তে দরকার, অনেকে অনেক রকম দাম বলে বিক্রি হয়, তারা পুরো ভিডিওতে দাম বলে, তার বেনিফিট হয় হয়তো, কিন্তু তার কাস্টমার নিয়ে গিয়ে বিক্রি করতে পারছে কিনা আমার মনে কোথাও ডাউট আছে। একদম টাই ডাই OnePlus 2, এবার দাদা বলবে এটা কিন্তু সব থেকে লোয়েস্ট প্রাইস, মানে টাই ডাই এর মধ্যে, টাই ডাই এর মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইস এর উইথ টু পিলো কভার, বাহ মানে সব থেকে লো, প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে, দেখুন প্রচুর, মানে এখানে যা আছে এই স্টকটা পুরো, হ্যাঁ পুরো পুরো পেয়ে যাবেন, বেশ। আর এই যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার, স্যারকে কিন্তু ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, দাম তো তুমি তখন তখন বলে দেবো। এগুলো হচ্ছে কিন্তু 90-106-7 এবং এটা প্রিমিয়াম সেগমেন্টে, এই মার্কেটে কিন্তু কোথাও এই ডিজাইন পাবেন না। আচ্ছা, এই পুরো স্টকটা একদম, এবং অবিশ্বাস্য দাম, একটু ফেলো দেখি ডিফারেন্সিয়েট, দেখুন দেখাবো আমি, এই হচ্ছে ডিজাইন দেখুন, বাহ এই তো কালার কম্বিনেশন খালি, ওয়াও, সব OnePlus 2, প্রত্যেকটা OnePlus 2 এবং এগুলো নিয়ে কিন্তু কালারের কোনো রকম সমস্যা নেই, মানে তুমি বলছো গ্যারান্টেড, হ্যাঁ, বাহ এই কালারটা তো মারাত্মক চোখে লাগবে, খুব সুন্দর। আচ্ছা, যদি কারোর এই কালারটা আমার খুব চোখে লেগেছে, এটাই আমি এখনি 10 পিস নেব, তুমি অ্যাভেলেবল করে দেবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, যত কোয়ান্টিটি যে কোয়ান্টিটি নিয়ে কোনো প্রবলেম নেই, কোয়ান্টিটি দিতেই তো চাইছি। দেখুন এই ধরনের প্যাটার্নের কোনো, মানে পুরো মার্কেটে অল ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না, একদম দাম কিন্তু বলা হচ্ছে না কিন্তু অতিব কম দাম, অতিব এবং অবিশ্বাস্য দামে পাবেন কিন্তু, মানে আদি ক্রিয়েশনে আমি বারবার বলি সব জায়গায় ঘুরে আদি ক্রিয়েশনে আসুন, এবং আদি ক্রিয়েশন কোনো ডায়লগ বাজিতে বিশ্বাস করে না, কোয়ালিটিতে বিশ্বাস করে এবং মানুষের অনেস্টিতে, আমি যা এইগুলো করে যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে না, আমি শুধু সেটা শেয়ার করি আপনাদের সাথে।
কত মানে আপনার কত রকমের প্যাটার্ন চাই? যত রকমের প্যাটার্ন এখানে আছে আপনি মানে ভাবতেই পারবেন। এটা কলমকারীর মধ্যে দিল, সুন্দর খুব সুন্দর প্যাটার্ন গুলো, ওয়াও কালার গুলো দেখুন কম্বিনেশন করে দিচ্ছে। আর প্রচুর স্টক, সব স্টক তো আর বের করা সম্ভব না, মানে তুমি বলছো দুর্দান্ত খুব ভালো কোয়ালিটি, ইউনিক ডিজাইন, যারা পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো কোয়ালিটি। এগুলো মানে হাতে নিয়ে না দেখলে বোঝানো যাবে না, দেখুন বালিশের কভার গুলো হাতে নিয়ে না দেখলে বোঝা যাবে না। অনেকক্ষণ ধরে এই কথাটা বলছো, কোথায় হাতে নিয়ে দেখতে আসছো? আদি ক্রিয়েশন, একটাই ঠিকানা, একদম একমাত্র জায়গা, এটা বনগা। আচ্ছা, বনগা আমলাপাড়া, অ্যাকচুয়ালি বনগা নার্সিং হোম যেটা আছে, এটা বনগা নার্সিং হোম, নার্সিং হোমটার নামই হচ্ছে বনগা নার্সিং হোম। এখানে আপনারা আসলে আদি ক্রিয়েশনে একদম ফোন করে চলে আসবেন, পাশেই জাস্ট বনগা স্টেশনে নামলে টোটোই উঠলে 5 মিনিট। হ্যাঁ, বনগা স্টেশনে টোটো থেকে বলবেন বনগা নার্সিং হোম যাবো, সবাই আপনাকে নিয়ে চলে আসবে। ইন্ডিগোর কিন্তু কালেকশন রয়েছে এখানেও রেখেছে। হ্যাঁ, ইন্ডিগো আমি একটু দেখাবো, ওটাও তো প্রিমিয়াম এর মধ্যে। তুমি কম দামে দেখো ন্যূনতম যে তোমার, একদম একদম এই ধরনের বেডশিট যেগুলো আছে পুরো স্টক। হ্যাঁ, পুরো পুরো স্টক দেখুন। এই ধরনের বেডশিট যেটা আছে এটা 100 থেকে শুরু, 100 থেকে শুরু সিঙ্গেল বেড, ঠিক আছে। যা মানে বাল্ক কোয়ান্টিটি নেবে তাদের জন্য 93, only 93। দেখুন গত 2 বছর ধরে কিন্তু আমরা 90 রুপিসে বেডশিট বিক্রি করেছি, একদম এখন ডিফারেন্সও দিই। হ্যাঁ, ডিফারেন্স তৈরি করেছি। এই ধরনের প্রচুর প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট দামে ডিফারেন্ট কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি মানে ভ্যারাইটি গুলো আপনি দেখে নিন। ওকে, দেখুন কত রকমের ভ্যারাইটি আপনি এখানে পাবেন। আর তুমি তো আগের ভিডিওতে বলেছিলে যে কালার গ্যারান্টি, প্রচুর কালার গ্যারান্টি। দেখুন এই ধরনের এত ধরনের বেডশিটের ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে এবার এখানে শিফট করি, এটা হচ্ছে এটা 93/108, এটা কিং সাইজ। একটু ফেলো তো তুমি কয়টা ডিফারেন্স, আমি একটু দেখতে চাই, সবাইকে দেখাতে চাই। এই ডিফারেন্স দেখুন, আর কাপড় কিন্তু যথেষ্ট ভালো, এগুলো প্রিমিয়াম রেঞ্জের, যে দামে এটা পাবেন ভাবতেই পাচ্ছেন না। দেখুন প্রচুর লোকে প্রচুর রকমের দামের চ্যালেঞ্জ করে, ই করে আপনারা আদিগ্রেশনে ফোন করে জানেন কি দামে এটা পাচ্ছেন। এই ধরনের বেডশিট আপনারা যারা নিতে চাইছেন, শুনুন কাস্টমার স্যাটিসফাই হবে এই ধরনের বেডশিট বিক্রি করলে। আপনার কাস্টমার যদি একটু প্রিমিয়াম সেগমেন্ট বোঝে, কম দামে নিতে যায়, তাদেরকে কিন্তু এগুলো দিতে হবে, তা না হলে মানুষ কিন্তু আপনার কাছ থেকে অন্য কারোর কাছে চলে যাবে। কাস্টমারকে ধরে রাখতে গেলে দেখুন আদি ক্রিয়েশনের থেকে যে যে কোয়ালিটি যে যে দামে পাবেন, ঠিক, শুধু বাজারে কম দাম খুঁজলেই হবে না, ভালো কোয়ালিটিও খুঁজতে হবে। আর আদি ক্রিয়েশনের কম্বিনেশনটা হচ্ছে ভালো কোয়ালিটির সাথে কম দাম, তার সাথে সাইজ এবং সাইজ অ্যাকুরেট। দেখুন আদি ক্রিয়েশন আপনাকে ভুল বুঝিয়ে ব্যবসা করবে না, কারণ ব্যবসা একদিন হবে, তাহলে আপনি রোজ আসবেন না। ঠিক কথা, একদম এই কথাটা খুব জানি, কারণ ব্যবসা কিন্তু দীর্ঘদিন ধরে চলা উচিত। আর দাদা, ব্যবসা শুধু ডায়লগ বাজি দিয়ে টিকে রাখা সম্ভব না, তার সাথে কোয়ালিটি দিতে হয়। আসলে অনেকে যদি ভাবেন শুধু ডায়লগ বাজিতে ব্যবসা চলে, তার হয়তো চলে, আমার চলে না। আমার কোয়ালিটি না দিলে ব্যবসা চলবে না। ঠিক কথা, কাস্টমার ঘুরে মানে আসবে না। একদম দেখুন কত ধরনের প্যাটার্ন আমি দেখাবো, মানে যত রকম দেখতে চাইবেন তত রকম আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, তুমি এত স্টক দেখাও না, এত স্টক দেখে অনেকে ভাবে এটা বড় বাজার নাকি, বড় বাজার নাকি, হয়তো বারবার ফোন করে বলেন। অ্যাকচুয়ালি বলি বড় বাজার নয়, এটা সত্যি বড় বাজার, মানে বিগ বাজার যেটা যারা নিতে চাইছেন, দেখুন অনেক দূর দূর থেকে আসেন আপনারা, আপনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ সত্যি আমার মতো একটা সামান্য মানুষের কাছে এত মানুষজন আসেন, কিছু তো পান ভালোবাসা, কিছু পান বলেই সেটা সম্ভব। তো ফলে আমার মনে হয় আপনাদের এই ভালোবাসাটাকে আমি রাখতে পারি, এবং সেইটাকে দীর্ঘদিন ধরে রাখার জন্য আমি যে চেষ্টাটা করছি সেটার জন্য আপনারা এই চেষ্টার বলেই কিন্তু এত ভালো স্টক রাখা। এই দেখুন ডিজাইনের কোয়ালিটি গুলো দেখুন, আমি মানে তার মানে তোমার কাছে এলে কেউ খালি হাতে ফিরে যাবে না, এতটা ভ্যারাইটি তুমি দিয়েই দেবে। আর স্পেশালিটি যেটা আদি ক্রিয়েশনের বাটিক টাইডাই, মানে প্রচুর ধরনের কম দামে দুর্দান্ত দুর্দান্ত বেডশিট। আর এই যে বাটিকটা আপনাকে খুলে দেখিয়েছিলাম, কত বাই কত ছিল জানেন? এটা হচ্ছে 60/90 এক্সাক্ট সাইজ, 6-7 বেডে 1+2 বেডশিট, 1+। হ্যাঁ, এটা খুবই কম দামে এই ধরনের বেডশিট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ যারা বাটিক কিনতে পারছেন না, বাটিক একটু কস্টলি হয়, তো বাটিকের স্বাদ পূরণ করবে প্রিন্টেড বেডশিট।
তোমার ঘরে বাটিকের মধ্যে কি এটাই ন্যূনতম? সব থেকে শুরু যেটা এটা এই মুহূর্তে উইদাউট পিলো ন্যূনতম রয়েছে, ন্যূনতম ন্যূনতম দামটা এক্সক্লুসিভ থাকছে। স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। কালার কম্বিনেশন যা দিচ্ছ, কটা কালার নিতে হবে? এখানে এখানে আটটা কালার আছে। হ্যাঁ, কটা নিতে হবে? যারা বান্ডিল ধরে নিতে চাইছেন, বান্ডিল ধরে যারা খুলে নিতে চাইছেন খুলে নিতে পারেন। এনি কালার আগের ভিডিওতে এই ইন্ডিগোর ভার্সনটা দেখিয়েছিলাম, তার স্টক কিন্তু আবার এসেছে, আর তার সাথে কিছু নতুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দাদা, ইন্ডিগো কি মোটামুটি একটা প্রিমিয়াম সেগমেন্ট? মোটামুটি 400 প্লাস যায়। হ্যাঁ, 400 প্লাস যায়। আচ্ছা, দুর্দান্ত, খুব সুন্দর। দেখুন কলকাতা নতুন এসেছে, এই ধরনের প্যাটার্ন পেয়ে যাও, খুব সুন্দর। মানে ভেরিয়েশন পাবে, ভেরিয়েশন আছে, যে কোনো জিনিসের ভেরিয়েশন পাবে। এগুলো আছে, এগুলো প্রযুক্তি। এটা কি কালারে রয়েছে? হ্যাঁ, কালারে আছে। এটা তো সেই ব্লক প্রিন্টের মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, ব্লক বাটিকের মতো একটা প্যাটার্ন। ওয়াও, প্রিমিয়াম রেঞ্জ, প্রিমিয়াম রেঞ্জ একদম আছে। এটা এটা কিন্তু মানে এটা দামটা এখন কম আছে। আচ্ছা, তাহলে এটা বলতে তুমি বলতে এখন কমে যেভাবে তৈরি হচ্ছে সেটা কমই আছে। আচ্ছা, এটা তুমি বলছো যে দাম হওয়া উচিত সেটাতে তার থেকে কম আছে এখন, কারণ যে কোয়ান্টিটিতে তৈরি হয়েছে তার দামটা কম এসেছে, কস্টিংটা কম হয়েছে, ফলে আপনারা কমে পাচ্ছেন। ও আচ্ছা, মানে বেড়ে যাওয়ার চান্স আছে? না, বেড়ে যাওয়া বলতে যখন যেরকম দাম থাকে, মানে মার্কেটে তৈরি করতে গেলে কস্টিং হয়, কখনো 5 টাকা কম হচ্ছে, কখনো 10 টাকা বেশি হচ্ছে, তো এইভাবেই তো দামটা চলবে। এখন হ্যাঁ, সেভাবে এখন এটা তৈরি করতে কম কষ্ট হয়ে আসছে, আপনারা কম কষ্টে পাবে। দুর্দান্ত। এই সেগমেন্টটা কিসের যাচ্ছে? এটা হচ্ছে 108/108। যথেষ্ট লম্বা কিন্তু, আর একটা অবশ্যই পিলো কভারটা আমরা খুলে দেখাবো যে কত বড় হচ্ছে। জাস্ট একটুখানি ডিফারেন্সিয়েটটা দেখুন, প্রচুর প্রচুর। ওয়াও, দুর্দান্ত যাচ্ছে, বাহ, খুব সুন্দর। তো এত ভ্যারাইটি দাদা? এত ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি। আপনি দেখুন ভ্যারাইটি গুলো দেখতে থাকুন, আর সাইজ আর একবার তুমি একটু বলে দাও। 108/108 সুপার কিং, সুপার কিং। কত রকম ভেরিয়েশন, এখান থেকেও আপনি একটা একটা করে নিতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন সব মিলিয়ে 15 পিস। আপনার কোন ব্যবসায়িক কারণেই কিন্তু আসবেন নিতে, তাহলেই কিন্তু পাবেন একমাত্র একদম সুপার কিং এর কাপড় কোয়ালিটি। দুটো পিলো কভার দাদা দেখাচ্ছেন, পিলো কভারটা ধরে চেন থাকছে? হ্যাঁ, এটাতে চেন আছে। বাহ, ব্যাগ অবশ্যই, ও এই ব্যাগ পিলো কভারে চেন আছে, চেন থাকছে। প্রত্যেক দিন কিছু নতুন আপডেট পেতে কোথায় যেতে হবে? আমাদের যে আদি ক্রিয়েশনের চ্যানেল আছে, আপনারা ইউটিউবে সার্চ করবেন আদি ক্রিয়েশন, বলে আমাদের একটা চ্যানেল আছে, সেখানে আমরা ভিডিও ক্যাটালগের মতো দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিন্তু সেটা কাস্টমারদের জন্য মূলত, তো ফলে আপনার ওপেন প্ল্যাটফর্মে যেটা পাবেন ইউটিউবে আদি ক্রিয়েশন যে চ্যানেলটা আছে, সেটাতে গেলে ভিডিও ক্যাটালগ পেয়ে যাবেন, নতুন আপডেট গুলো পাওয়ার প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আর স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে এনি কোয়ারি আপনি স্যারকে ফোন করে নিতে পারেন। কোনো টাইমিং আছে ফোনের? মোটামুটি একটু নর্মাল টাইমে করলে খুব ভালো হয়, মানে যদি খুব আমার আপনার এমার্জেন্সি থাকে রাতের দিকে করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আর কবে কবে সব ওপেন রাখছো? কি আমাদের এখন রোজ খোলা, এই মুহূর্তে পূজোর বা দিওয়ালি পর্যন্ত রোজ খোলা থাকছে, তারপরে আমাদের সানডে অফ থাকছে, সানডে অফ থাকছে। আচ্ছা, এখন দিওয়ালি মানে কালী পুজো অবধি টোটাল টোটাল ওপেন? আর টাইমিং? টাইমিং মোটামুটি সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। আজকের মতো কি বলবে সবাইকে? পুজো সবার ভালো কাটুক, কারণ এবারে পুজো একটু বৃষ্টি বাদলাতে মানুষের একটু সুবিধা অসুবিধা মিলিয়ে আছে, নানান রকমের সমস্যা। আমি বলবো পুজোতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, কারণ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষকে ঠিক রাখতে হয়। আর একটা কথা বলি, আদি ক্রিয়েশন কিন্তু মানুষের পাশে দাঁড়াতে চায়, মানে নতুন পুজোর জমা অনেকের হয়নি, অনেক কিছু হয়নি, অনেক অনেক এনজিও আছেন, তারা কাজ করছেন ভালো, কিন্তু আদি ক্রিয়েশন নিজের তরফ থেকেও কিছু কিছু মানুষের জন্য কিছু করতে চায়। ফলে যদি কেউ নিডফুল পার্সন কেউ থাকেন, কখনো কন্ট্যাক্ট করবেন, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আদি ক্রিয়েশন তার জন্য ভাববে। এটা কিন্তু আদি ক্রিয়েশনের কমিটমেন্ট, মানে মানুষের জন্য পাশে থাকা, শুধু মুখের কথা নয়, লিটারালি মানুষের পাশে থাকতে পারলে আদি ক্রিয়েশন নিজেকে মানে গর্বিত মনে, মানে একটু ভালো লাগা তৈরি হবে, মেন্টাল পিস আসবে, গর্বিত গর্বিত ব্যাপার নয়, কারণ দেখাওয়া করে কিছু হয় না। আমি বলছি এই মাধ্যমে ওপেন প্ল্যাটফর্মে যদি কেউ নিডফুল পার্সন থাকেন, আপনার দরকার হলে আপনি ফোন করবেন, আমাদের সাথে কথা বলে নেবেন, আমরা জেনে যাব। এটা কোন ওপেন প্ল্যাটফর্মে আর আপনারটা আমরা শেয়ার করব না কাউকে। আর এই যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার, সেই সূত্রে কিন্তু কথাও বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমিও ভিডিওটা শেষ করছি, নমস্কার।